আজকের রেসিপি হচ্ছে টিকিয়া কাবাব। গরুর মাংস দিয়ে টিকিয়া কাবাবের সহজ একটা রেসিপি শেয়ার করব, একদম ফ্রোজেন পদ্ধতি সহ। কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম, আমার তো ভীষণ পছন্দের। এত সহজে যদি এত মজাদার কাবাব তৈরি করে সেটা যখন ইচ্ছা তখন খাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা মন্দ হয় না। আজকের এই শামি কাবাবটা তৈরি করার জন্য এখানে আমি গরুর মাংসের সলিড মাংস নিয়েছি 1/2 কেজি অর্থাৎ 500 গ্রাম। মাংসের পিসগুলি কিন্তু একদমই ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে বুটের ডাল নিয়েছি 250 গ্রাম। বুটের ডালটাকে আমি আধা ঘন্টার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এরপর এটাকে ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ, 2 টুকরো দারুচিনি, 4টি লবঙ্গ, 2টা শুকনো মরিচ, 6টি সবুজ এলাচ, 1টা চামচ গোলমরিচ, 1টা তেজপাতা, সবশেষে লাগবে হচ্ছে 7-8টির মতো রসুনের গুঁড়া। প্রথমে একটা প্রেশার কুকার মধ্যে মাংসগুলিকে আমি দিয়ে দিচ্ছি, এরপর ধুয়ে ঝরিয়ে রাখা বুটের ডালটাকেও দিয়ে দিচ্ছি। এরপর একে একে যে মশলাগুলিকে দেখিয়ে দিলাম, পেঁয়াজ রসুন এই সব উপকরণগুলিকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন দিয়ে এরপর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এখানে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1টা চামচ ধনিয়ার গুঁড়ো, 1টা চামচ জিরার গুঁড়ো, 1টা চামচ কাবাব মশলার গুঁড়ো, 1টা চামচ হলুদ গুঁড়ো, আর লাগবে হচ্ছে 2টা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আর 2 কাপ পরিমাণের পানি। পানিটা একটু কমই ব্যবহার করতে হবে। এবার মশলাগুলিকে মাংসের সাথে খুবই ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব প্রায় 15টি সিটি আসার পর্যন্ত। 15টা সিটি হয়ে গেলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 15টা সিটি হয়ে গিয়েছে। এবার ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটা ঠিক কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন এতগুলি ছিটি দেওয়ার পরও কিন্তু পানি খুব একটা কমে যায়নি। এবার এই পানিটাকে ঢাকনা ছাড়াই একদমই শুকিয়ে ফেলতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ জাল করে নিলে কিন্তু পানিটাও শুকিয়ে যাবে। চুলার আঁচটাকে বাড়িয়ে পানিটাকে আমি শুকিয়ে নেব। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। যতটা পরিমাণের এখন নরম আছে এতটুক থাকা অবস্থাতেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে, কারণ ব্ল্যান্ড করার সময় এতটুক নরম আমার প্রয়োজন পড়বে। আর তাছাড়া ডাল দেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই ড্রাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যান্ডারের জারের মধ্যে আমি মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এটা কিন্তু কিছুটা ড্রাই হয়ে গিয়েছে। ব্লেন্ডারের মধ্যে আমি এখানে কিছুটা ধনিয়া পাতা আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবটা সেটাকে আমি ব্ল্যান্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমার ব্ল্যান্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে 1 কাপ পরিমাণের ব্রেড ক্রাম্স দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্সটা অপশনাল, যদি আপনার দিতে ইচ্ছে না হয় না দিলেও হবে। এবার এখানে 1টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রার ডিম দিয়ে দিতে হবে। এবার এই সব উপকরণকে একসাথে আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে কাবাবের শেপ দিয়ে সবগুলোকেই আমি তৈরি করে নেব। আমি মিডিয়াম সাইজের কাবাব তৈরি করে নিচ্ছি, আপনারা যে কোনো সাইজেরই তৈরি করে নিতে পারেন। একটু বড় সাইজ হলেও হবে, ছোট সাইজ হলেও হবে, অথবা আমার মতো মিডিয়াম করেও তৈরি করে নিতে পারেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে গোল করে কাবাবের শেপ দিতে পারছি না, আপনারা দেখে বুঝতে পারছেন। কেন জানি না আমার লাড্ডু থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাউন্ড শেপের কোনো কিছুই খুব ভালোভাবে তৈরি করতে পারি না, এটা আমার হাতে আসে না। এভাবে করে আমি সবগুলো কাবাবই রাউন্ড শেপে তৈরি করে নিব।
देखते पाच्छेन आमी एभावे कोरे सबगुलो कबाब एकी भावे तैरी कोरे नियेछी। एबार एटाके आमी फ्रोजेन करते डीप फ्रिजे एभावे कोरे एक घंटार जन्य रेस्टे रेखे दिब। एक घंटा पर एरकम छोटो छोटो जिपलक बैगेर मध्ये आमी संरक्षण करछी। आपनारा चाइले बड़ो जिपलक बैगेर मध्ये राखते पारेन अथवा केउ चाइले एयरटाइट बक्से भरेओ एभावे कोरे কাবাবগুলিকে রেখে দিতে পারেন। এভাবে করে ফ্রোজেন করে আপনারা চাইলে 6 মাস ধরে কাবাবটাকে সংরক্ষণ করতে পারেন। যখনই ইচ্ছে হবে তখনই ভেজে আপনারা খেতে পারবেন। কাবাবগুলিকে ফ্রোজেন থাকা অবস্থাতেই আমি ভেজে নিব। আমি বেশ কিছুদিন আগে কাবাব তৈরি করে নিয়েছিলাম, সেই কাবাবগুলিকে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। একদম ফ্রিজ থেকে বের করেই এটা বরফ থাকা অবস্থাতেই কিন্তু ভেজে নিব। দেখতে পাচ্ছেন চুলাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে কাবাবগুলিকে দিয়ে দিয়েছি। এবার কাবাবগুলিকে আমি একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। যেহেতু কাবাবের ভেতরটা একদমই রান্না করা ছিল তাই এটা কিন্তু ভাজতে বেশি একটা সময় লাগবে না। মিডিয়াম আঁচে, খুব বেশি আঁচে না, মিডিয়াম আঁচে কাবাবগুলিকে আমি ভেজে নিব। এত করে কাবাবের উপরের লেয়ারটা অনেকটা ক্রিস্পি হবে আর ভেতরটা অনেকটাই সফট আর জুসি হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে পাল্টে অন্য সাইডটাকেও একই ভাবে গোল্ডেন করে ভেজে নিব। মাঝে মাঝে এরকম ভাবে কাবাব তৈরি করে সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে খেলে কিন্তু খুবই ভালো লাগে। একসাথে অনেকগুলো কাবাব তৈরি করে একই ভাবে ভেজে আপনারা যখন ইচ্ছে হয় তখনই কিন্তু খেতে পারবেন। সবগুলি কাবাবই আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর। খুবই সহজ ভাবে রেসিপিটি তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। অনেকেই এই কাবাবটা তৈরি করার সময় হলুদ ব্যবহার করেন না, সেক্ষেত্রে এটা অপশনাল, আপনারা না চাইলে হলুদ না ব্যবহার করলেও হবে। এখন আমি আপনাদেরকে একটা কাবাব একটু ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা উপরটা কতটা ক্রিস্পি আর ভেতরটা কতটা জুসি আর সফট। এমন করে সহজভাবে কাবাব বাসায় তৈরি করে দেখবেন, এটা খেতে ভীষণ ভালো লাগবে। কেমন লেগেছে আজকের এই কাবাব রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।